আল্লাহ সর্বশক্তিমান। সম্মানিত এলাকাবাসী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আগামী 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান জনাব হাফিজ আহমেদ মজুমদার আবারও জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচন করতে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সোনার নৌকার বিশ্বস্ত কাণ্ডারি, দুইবারের সফল সংসদ সদস্য জনাব আলহাজ হাফিজ আহমেদ মজুমদার ভাইয়ের সালাম, আদাব ও অভিনন্দন গ্রহণ করুন। তারই সাথে সাথে সচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন হাফিজ মজুমদার ভাইয়ের সালাম নিয়ে নৌকা মার্কায় ভোট দিন। 30 তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। উন্নয়নের সুযোগ দিন, নৌকা মার্কায় ভোট দিন। যোগ্য প্রার্থী বেছে নিন, নৌকা মার্কায় ভোট দিন। সুখে দুঃখে যাকে পায় তিনি মোদের হাফিজ মজুমদার ভাই। মা বোনদেরকে বলে যায় নৌকা মার্কায় ভোট চাই। নৌকা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। ইনশাআল্লাহ নিশ্চয় নৌকা মার্কার হবে জয়। ইনশাআল্লাহ নিশ্চয় নৌকা মার্কার হবে জয়। আল্লাহ সর্বশক্তিমান। সম্মানিত এলাকাবাসী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আগামী 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান জনাব হাফিজ আহমেদ মজুমদার আবারও জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচন করতে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সোনার নৌকার বিশ্বস্ত কাণ্ডারি, দুইবারের সফল সংসদ সদস্য জনাব আলহাজ হাফিজ আহমেদ মজুমদার ভাইয়ের সালাম, আদাব ও অভিনন্দন গ্রহণ করুন। তারই সাথে সাথে সচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন হাফিজ মজুমদার ভাইয়ের সালাম নিয়ে নৌকা মার্কায় ভোট দিন। 30 তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। উন্নয়নের সুযোগ দিন, নৌকা মার্কায় ভোট দিন। যোগ্য প্রার্থী বেছে নিন, নৌকা মার্কায় ভোট দিন। সুখে দুঃখে যাকে পায় তিনি মোদের হাফিজ মজুমদার ভাই। মা বোনদেরকে বলে যায় নৌকা মার্কায় ভোট চাই। নৌকা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। ইনশাআল্লাহ নিশ্চয় নৌকা মার্কার হবে জয়। ইনশাআল্লাহ নিশ্চয় নৌকা মার্কার হবে জয়।